লামনিং এ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পালন আজ আবারও লামনিং এ বিপুল পরিমাণে বার্ষিক সুপারি জব্দ করা হয় লামনিং এর এক নিখোজ বৃদ্ধ মহিলাকে রাজস্থানে উদ্ধার করা হয় লামনিং লোককলোনিতে নিখোজ মহিলা টোবড়ি ওরফে যমুনাকে রাজস্থানে উদ্ধার করা হয়েছে বর্তমানে মহিলাকে রাজস্থানের ভরতপুর আপনা ঘর আশ্রমে রাখা হয়েছে আজ উপস্থিত হৈয়ে মহিলা খবৰ এটা পালো তাত আছে অলপ বেয়া কণ্ডিশ্যনত জুইকুৰা বয়সস্থাইল আছে তাত কিন্তু তাইৰ মানুহগৰাকী যিটো এড্ৰেছ দিছে সেই এড্ৰেছটো আমি ভেৰিফাই কৰিলো ভেৰিফাই কৰি হয় সেই এড্ৰেছটোত যিবিলাক নাম দিছে মিছা নাম দিয়া সঁচাই দিছে তাই বাইদেউগৰাকী যিগৰাকী মহিলা মহিলাগৰাকী আমি ভনীয়ে ঘৰে বায়ে ঘৰ বিমলা তেখেতক আমি লগ পালোঁ লগ পাই তেখেতক গোটেইখিনি কথা বুজাই দিছোঁ তেখেতলোকে যদি মহিলাগৰাকীক তাৰ পৰা আনিবলৈ বিচাৰে যাব পাৰিব আৰু যদি নানে খা খবৰ লৈ থাকিব পাৰিব তাত মহিলাগৰাকী ভালে আছে ক'ত উদ্ধাৰ হৈছে ছাৰ লামডিঙৰ মহিলা ৰাজস্থান ৰাজস্থান হাই লামডিঙে ডক্টৰ শ্যামা প্ৰসাদ মুখাৰ্জীৰ জন্ম জয়ন্তী পালন আজ বিজেপি লামনিং মন্ডল উদ্যোগে লামনিংয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করা হয় লামনিং সাধুকরিতা স্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তির সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামনিংয়ের স্থানীয় বিধায়ক শিবু মিশ্র লামনিং বিজেপি টাউন মন্ডলের সভাপতি দেবাশিস গুপ্ত সহ লামনিংয়ের বহু বিশিষ্ট ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ইতিসংকন পাঞ্জা বিভিন্ন খেলার বিজয়ীকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয় আজি এটা গরমময় দিন খুব ভাল খবর এজর কারণে ডক্টর সরকার মুখার্জী তেও হিন্দু হিন্দুBengali নেতৃত্ব দি এনে খুব ভাল নেতৃত্ব দিছিল তার জন্য জীবন কাহিনী ডাঙরে জীবন কাহিনী আছে আমি সকলে অবগত আজকের ময়ে ভাবে এই গরমময় দিন আজি গিতে মই যে বাঙালি হওয়ার কারণে আমি সকলে গৌরব বোধ করু ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাপক ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি জন্মজয় উনিশশো এক সনের ছয় জুলাই তখন জন্মগ্রহণ করেছে কলকাতার আর তখন আদর্শের প্রতি বিচলিত আমি এতিয়া ভারতীয় জনতা পার্টি করে আছো আমি ভাগ্যবান রাজ্য অভিহিত আছে নিষিদ্ধ বামের সুপারি রমরমা কালা ব্যবসা আজ আবারও লামনিংয়ে বিপুল পরিমাণে বার্মিশ সুপারি জব্দ করা হয় আজ লামনিং রেলওয়ে স্টেশন লামনিং পুলিশ অভিযান চালিয়ে আলিপুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণে বার্মিশ সুপারি জব্দ করা হয়েছে গোপন সূত্রের প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে লামনিং পুলিশ অভিযান চালিয়ে ট্রেন থেকে এই বিপুল পরিমাণে বার্মিশ সুপারি জব্দ করতে সক্ষম হয় জব্দকৃত সুপারির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা লামনিং টাইমস রিপোর্ট